আপনি আর কি জানেন সাকিব ভাই দুবাই কে আইসেলে? আমি আপনাকে একটা গোপন খবর দিই, সাকিব ভাই দুবাই আইসিল, তেলের ব্যবসা শুরু করছে নতুন কইরা। বাংলাদেশের যে অবস্থা, তাই এই সুযোগ বুঝে সাকিব ভাই তেলের ব্যবসা করে তাই দুবাই আসছিল। দুবাই তো প্রচুর তেল আর তেল মধ্যপ্রাচ্যে তেলের খনি, তো তাই সাকিব ভাই এই সুযোগ কাজে লাগাই। হ্যাঁ, এর জন্যই মনে হয় সাউথ আফ্রিকা ট্যুরে যায় না সাকিব, এই তেলের ব্যবসা শুরু করছে, তার জন্য ব্যবসাটা জমজমাট করবে এ কয়দিন বইয়া। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাংলাদেশের মন্ত্রী আমলা হালার হালার তেলের মারতে মারতে হালাফালাগো পিছনে, তেলের দাম এখন 200 টাকা করে উঠতে আছে। হালার প্রতি গজে কে তেল মারে আম পাবলিক গুলা বুঝি না। আর এদিকে সাকিব ভাই এমন একটা ভালো কাজই করতে আছে, আসলে এইটা সত্যি জানি না, গুজব কিনে রশিদদের তো গুজব ভালোই ছড়াইতে পারে, কিন্তু পরে দেখুন আসলে ও তো গেছিল একটা মোবাইলে বিজ্ঞাপন করতে। ব্রেকিং নিউজ, হিরো আলমের ঘরের খাটের নিচে পাওয়া গেছে বস্তায় বস্তায় তেল, এবং এই তেলগুলো পাওয়া গেছে কোথা থেকে তা জানানো হয়নি। বলেন কি? না না, এটা হতে পারে না, আমি এই বিষয়ে কোর্টে আপিল করব, এবং আমার কিভাবে হিরো আলমের তেলগুলো আনছে কোথা থেকে আসছে সে বিষয়ে আমি জানবো, ইনশাল্লাহ দেখে নিয়ে আমি পারবো, এটা আমি পারবো। আমি দেখেন না নিপুণকে কীভাবে নাকে খত দিয়ে আপনি ঘুরাইতেছি, আমি পারবো, এটা পারবো। হিরো আলমের গোষ্ঠী উদ্ধার করবো, ওকে একবার আমি মারছি তাতে হয় না, ওই কাজ কীভাবে করলো, দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে ছিনিমি করলো কেন? এই হালার হলাই আবার কেডা, মই তেল ব্যবসায়ী, মোর দ্বারা ভিতরে তেল যত লাগে মই দিব, মই জানো না মুই আগের ফ্রিজে প্রেসিডেন্ট হয়েছি, মোর তেল বেশি হয়েছি, মোর দ্বারা ভিতর তেল যত লাগে মই দিব, তেল আছে মধ্যে অফুরন্ত, এত হিরো আলম তো 2 সেন্টে পোলাবার নেয় নে বাদা দাও কা। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দান ডকন 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 করো মধ্যে হান দেন তাড়াতাড়ি। তুই ভাই তোর একটা রিকোয়েস্ট, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি।